বাঙালি জাতির স্বপ্নের পদ্মা সেতু সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় রোববার। প্রথম দিনেই পদ্মা সেতুকে ঘিরে ঘটে যে চাঞ্চল্যকর ঘটনা, সেগুলো ইতিমধ্যে আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে। এবার এক নজরে জেনে নেওয়া যাক পদ্মা সেতুর প্রথম দিনের আলোচিত 10টি ঘটনা। এক, দুই যুবকের মৃত্যু। সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার প্রথম দিনেই পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। তাদের মোটরসাইকেলের গতি ছিল ঘন্টায় প্রায় 105 কিলোমিটার। তাদের একজন মোটরসাইকেল চালাচ্ছিল, অন্যজন পেছনে বসে ভিডিও করছিল। দুই, সেতুর নাটবল্টু খোলা। পদ্মা সেতুর রেলিংয়ের নাটবল্টু খোলার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। টিকটক ভিডিও বানানো বাইজিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের 15 ধারায় মামলা হচ্ছে, যে ধারায় এ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বলেই জানা গেছে। তার গ্রামের বাড়ি পটুয়াখালী। তিনি রাজধানীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিন, নামাজ আদায়। কয়েকজন যুবককে সেতুর উপর নামাজ আদায় করতে দেখা গেছে। এর আগে পদ্মা সেতুতে সেজদা দেওয়া এক যুবকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, তবে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে ছবিটি। চার, টোল প্লাজার ব্যারিয়ার ভাঙন। বিআরটিসি বাসের ধাক্কায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার দুটি ব্যারিয়ার ভেঙে গেছে। রোববার দুপুর 2:30টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা থেকে আসা যাত্রীবাহী বাস টোল দিয়ে তাড়াহুড়া করে টোল প্লাজার ইলেকট্রিক ব্যারিয়ার ভেঙে চলে যায়, তবে বাসটিকে আটক করা যায়নি। পাঁচ, বিদ্যুৎ বিভ্রাট। দেশের অন্যতম ব্যয়বহুল পদ্মা সেতুতে বৈদ্যুতিক গোলযোগের কারণে জাজিরা প্রান্তে প্রায় 8 মিনিটের জন্য টোল আদায় বন্ধ হয়ে যায়। রোববার সন্ধ্যা 7:01 হঠাৎ করে টোল প্লাজার বিদ্যুৎ চলে যায়। এ সময় সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সন্ধ্যা 7:09 পুনরায় বিদ্যুৎ ফিরে আসে টোল প্লাজায়। ৬, টিকটক ভিডিও তৈরি। যানবাহনের জন্য পদ্মা সেতু খুলে দেওয়ার প্রথম দিনে অনেককে টিকটক ভিডিও তৈরি করতে দেখা গেছে, তবে তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে, বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ৭, মূত্র বিসর্জন। পদ্মা সেতুতে মূত্র বিসর্জনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যুবককে পুলিশ খুঁজছে বলে জানিয়েছেন সিআইডির সাইবার পুলিশ। এছাড়া পদ্মা সেতুতে মূত্র বিসর্জন দেওয়া আরও এক যুবককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ৮, মালামাল যন্ত্রপাতি চুরি। পদ্মা সেতুতে নেমে অনেকে মূল্যবান মালামাল যন্ত্রপাতি চুরি ও ক্ষয়ক্ষতি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং সাপোর্ট অ্যান্ড সেফটি টিমকে চিঠি পাঠিয়েছেন পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়া দুই প্রান্তের টোল প্লাজার আশেপাশে রাখা যন্ত্রপাতি ও মালামালের ক্ষতি হয়েছে। ৯, মোটরসাইকেল নিষিদ্ধ। পদ্মা সেতুতে রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সেতু বিভাগ। সেতু ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিন দুপুর পর্যন্ত যেসব গাড়ি সেতু পার হয়েছে তার মধ্যে 60% ছিল মোটরসাইকেল। রেকর্ড টোল আদায়। বহু প্রতীক্ষিত পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরুর প্রথম দিনে 24 ঘণ্টায় 2,09,00,000 টাকা টোল আদায় হয়েছে। রোববার সকাল 6:00 থেকে আজ সোমবার সকাল 6:00 পর্যন্ত এই হিসাব। প্রথম দিন মাওয়া দিয়ে যানবাহন পার হয়েছে 26,589টি। এ পথে টোল আদায় হয়েছে 1,08,95,900 টাকা। জাজিরা দিয়ে যানবাহন পার হয়েছে 24,727টি, আয় হয়েছে 1,04,04,400 টাকা।